আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনের ক্ষেত্রে থেকে মা বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার একটা খুব পছন্দের প্রিয় লেমন চিকেন, এই কারিটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আর ভিডিওটা পুরো না দেখলে কিন্তু রেসিপিটার অনেক কিছু স্কিপ হয়ে যাবে। খুবই মজার এই লেমন চিকেনটা রান্না করার জন্য আমি ফ্রেশ 2 কেজি মুরগি মাংস নিয়ে নিয়েছি। এখানে লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, পাপরিকা আর সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ করে, আর ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, 3 টেবিল চামচ লাইট সয়া সস আর তাজা লেবুর রস 3 টেবিল চামচ, সঙ্গে 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার আর কেচাপ, টমেটো কেচাপ দিয়েছি 3 চা চামচ, সাথে প্লেন ইয়োগর্ট, যেটা দই টক দই, ওটা মিশিয়ে নিলাম 2 টেবিল চামচ। তারপরে আমি একটু ভালো করে মেখে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এবারে আমি মূল রান্নায় চলে যাচ্ছি। তো একটা প্যানে 1/2 কাপ কুকিং অয়েল আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সোনালি রং করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজের সাথে 1 টেবিল চামচ হলুদ মিশাবো, চুলার আগুনটা একদম কমিয়ে দিয়ে। তারপরে 30 সেকেন্ড আমি ফ্রাই করে নিব, এতে করে আমার তরকারির রঙটা খুব টকটকে সুন্দর হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি 30 সেকেন্ড পরে 1 টেবিল চামচ আদার গুঁড়া আর 1 টেবিল চামচ রসুনের গুঁড়া, আপনারা পেস্টও দিতে পারেন। তারপরে 30 সেকেন্ড আমি একটু নেড়ে চড়ে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এখন আমি ফ্রাই করব 2 থেকে 3 মিনিট হাই হিটে। ফ্রাই করার পরে যখন পুরোপুরি চিকেনটা আমার গরম হয়ে যাবে, তারপরে আমি লবণটা মিশাবো, এতে করে আমার চিকেনটা জুসি সফট থাকবে, শক্ত হয়ে যাবে না, ভিতরে যে চিকেনের মধ্যে রসটা থাকে পানিগুলো ওগুলো বের হয়ে আসবে না। তারপরে পুরোপুরি 10 মিনিট আমি চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি মিডিয়াম হাই হিটে। এরপরে আমি আবার কাঁচা 1 কাপ পেঁয়াজ কুচি মিশিয়ে নিলাম, জাস্ট 2-3 মিনিট হাই হিটেই আমি ফ্রাই করব। তারপরে আমি পানি মিশাবো গরম পানি ঝোলের জন্য। এবারে একদম ফুটন্ত গরম পানি 2 কাপ মিশিয়ে নিয়ে তারপর আমি ঢেকে রান্না করব 10 মিনিট। তবে খেয়াল রাখতে হবে যে মাঝখানে একবার এসে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। তো সেইভাবে আপনাদের লো হিট হাই হিটটা কেমন বুঝে টেম্পারেচারটাকে সেট করে নিতে হবে। তরকারি রান্না করার সময় নিচে লেগে গেলে বা পুড়ে গেলে কিন্তু খাবারের যে সুন্দর ফ্লেভারটা স্মেলটা নষ্ট হয়ে যায়, তাই খেয়াল রাখতে হবে। 10 মিনিট পরে আমি ফিরে এলাম, আমার রান্না হয়ে গেছে অলরেডি 10 মিনিট। এখন আমি একটা মিডিয়াম সাইজের লেবু, একদম ফ্রেশ লেবুর অর্ধেক পাতলা পাতলা স্লাইস গোল গোল করে কেটে নিয়েছি 5 টুকরো। আমি এটা এখন চিকেন কারির সাথে মিক্স করছি। তো আমি এটা মিশানোর পরে কিন্তু ঢেকে দেবো 2 মিনিটের জন্য, নর্মাল মিডিয়াম হাই হিটে রান্না করব 2 মিনিট। জাস্ট 2 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি আমার সার্ভিং বোলটা রেডি করে নিব। তারপরে রেডি হয়ে গেলে সম্পূর্ণ সব তরকারিগুলোই আমি সার্ভিং বোলে ঠিয়ে নিব, কারণ এখনও কিন্তু অনেক কারুকাজ রয়েছে ফ্লেভার টেস্ট এবং সৌন্দর্যের জন্য, গার্নিশিংয়ের জন্য অনেক কিছু এখন বাকি আছে। তাই পুরো ভিডিওটা জুড়ে আপনাদেরকে থাকার জন্য অনুরোধ রইল, কারণ এখনও কিন্তু রান্না শেষ হয়নি, তরকারি সিদ্ধ হয়ে গেছে, বাট রান্নার পুরোপুরি যে ফ্লেভার আনবো আমি লেমন কারির ওটার অনেক কিছু বাকি আছে। এবারে আমি একদম ফ্রেশ সবুজ পেঁয়াজ পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। শুধু গার্নিশিং বলে ভুল হবে, খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভারও আসবে। আর এটা হলো একটা মিডিয়াম সাইজের লেবু, সবুজ কালারের লেবুর উপরের যে সবুজ অংশটা ওটার চামড়াটা কুড়িয়ে নিয়েছি, সাদা অংশটা না। আর এই এটাই হলো লেমন জাস্ট, আর এই লেমন জাস্টটাই কিন্তু লেমন কারির মেন থিং, তো এটা কিন্তু স্কিপ করা যাবে না। লেমন জাস্টগুলো আমি উপরে ছিটিয়ে দিলাম। তারপরে আমার কাছে এখানে একটা বড় পিস করে কেটে নেওয়া কাঁচামরিচ আছে মিডিয়াম ঝালের। তো এই কাঁচামরিচটার সাথে আমি করেছি কি, একটু গরম ঝোল মিলিয়ে নিলাম যেন ফ্লেভারটা কাঁচামরিচের সুন্দর যে স্মেলটা ওটা বের হয়ে আসে। তারপরে আমি একটু সাজিয়ে নিচ্ছি, আর খাবারের সময়ও কিন্তু এটা দারুণ লাগে ভাতের সাথে। আশা করছি সেম রেসিপিটা ফলো করে রান্না করলে আপনাদের ভালো লাগবে। আর আমার বোয়াল মাছের কালিয়া রেসিপিটি দেখারও আমন্ত্রণ রইল। আর রেসিপিগুলো দেখার পরে যদি এতটুকুও ভালো লেগে থাকে আপনাদের কাছে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না প্লিজ। অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।